প্রাচীন ভারতে আমরা চরক এবং সুশ্রুত এই দুইজন বিখ্যাত চিকিৎসকের কথা জানব বা জানি, যারা স্বাস্থ্য সম্বন্ধে নানা প্রয়োজনীয় কথা আমাদেরকে বলে গেছেন। সুশ্রুত আহার সম্বন্ধে কি কথা বলেছেন সেটা আগে আমরা জানি। আহার সম্বন্ধে সুশ্রুত কতগুলি অতি প্রয়োজনীয় কথা বলেছেন। বহু বছর পর বা বহু বছর ধরে বৈজ্ঞানিক দৃষ্টিতে যা আজও প্রামাণ্য পায়, সুশ্রুত বলেছেন যে সুখকর আসনে বসে দেহকে সমান রেখে আহার করবে। অর্থাৎ আমরা যেভাবে বসি না কেন, সেটা যেন আমাদের দেহকে সমান রাখে বা মেরুদণ্ডটাকে সোজা রাখে এবং দেহ যেন সুখকর অবস্থানে থাকে। ক্ষুধা না লাগলে কখনো খাইবে না, যদি খিদে না পায় তাহলে কিছুতে খাওয়ার অনুমতি নেই। যখন ক্ষুধা পাইবে তখন নিয়মিত সময়ে লঘু, স্নিগ্ধ, উষ্ণ ভক্ষ্য মাত্রানুসারে আহার করিবে। যখন খিদে পাবে তখন নিয়মিত যেন সময়ে আমরা আহার করতে পারি। সেই আহার বা খাদ্য হবে লঘু বা হালকা, স্নিগ্ধ, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখার এবং গ্রহণ করার যোগ্য। উষ্ণ ভক্ষ্য মাত্রানুসারে আহার করিবে এবং সে খাদ্য হবে পরিমিত মাত্রায় উষ্ণ এবং পরিমিত মাত্রায় আহার যেন সেখান থেকে করা হয়। কখনো অতি দ্রুত আহার করিবে না অথবা অধিক সময় বসিয়া আহার করিবে না। যেমন অতি দ্রুত আহার করা উচিত না, তেমনি অনেক সময় ধরে বসে আহার করা বা খাদ্য গ্রহণ করা উচিত না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।